নমস্কার সঞ্জিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওতে থাম্বনেইল বসাবেন। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলবো, সেটি হলো আপনারা যারা থাম্বনেইল তৈরি করতে পারেন না, তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমি একটি ভিডিও দিয়েছি কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আমি এখন ভিডিওটি শুরু করব। প্রথমে কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন ওয়াইটি স্টুডিও। আমি এখন লিখব ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিও, STUDIO লিখে সার্চ দিয়ে দেব। সার্চ দেওয়ার পর এরকম একটা অ্যাপ আসবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, জন্য আমি শুধু ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটা পেজ আসবে। তো আপনারা কি করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে যেখানে দেখুন যে ভিডিওতে থাম্বনেইল বসাবেন ওই ভিডিওটি সিলেক্ট করবেন, ওই ভিডিওতে ক্লিক করে দেবেন। আমি এখন ক্লিক করে দেব, আমি এই ভিডিওতে থাম্বনেইল বসাবো। তো বন্ধুরা, এই দেখুন এখানে একটা কলম চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট, কলম চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে যেখানে আর একটা কলম চিহ্ন দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপরে বন্ধুরা কি করবেন, যেখানে চেঞ্জ লেখা আছে আপনাদের কাস্টম লেখা থাকবে ওখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কী করবেন, যে থ্রি ডট দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইমেজে ক্লিক করে দেবেন। ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনার থাম্বনেইলটা যে অপশনে থাকবে ওখান থেকে নিয়ে আসবেন। আমার থাম্বনেইলটা যে পিক্স ল্যাবে আছে এখান থেকে আমি নিয়ে নেব। তারপরে আমি এই থাম্বনেইলটাই ব্যবহার করবো, আমি চেঞ্জ করবো না, যেহেতু আমার এই থাম্বনেইলের সম্পর্কিত ভিডিও, এই জন্য আমি এই থাম্বনেইলটাই ব্যবহার করবো। আপনারা আপনাদের যে থাম্বনেইলটা ব্যবহার করবেন ওই থাম্বনেইলটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো আমি এই থাম্বনেইলটাই ব্যবহার করব, এখানে ক্লিক করে দেব। থাম্বনেইলটি সিলেক্ট করার পর কি করবেন, যে এখানে ক্লিক করে দেবেন, সিলেক্টে ক্লিক করে দেবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এই সেভে ক্লিক করে দেবেন। এই সেভে ক্লিক করে দিলেই আপনার থাম্বনেইলটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।